হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি এই প্যান্ডামিকের সময়টা তোমরা নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো শুরু করছি আমার আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতে আমরা একটি ভয়েস শুনতে পাই, যেখানে বলা হয় দূর পাহাড়ে একটা দৈত্য বসবাস করে, যে অন্ধকারে ঘুমিয়ে আছে। ওই পাহাড়ের পাশের রাজ্যে যেই রাজকুমারী, তার যদি 18 বছর বয়সের মধ্যে বিয়ে না হয় তাহলে দৈত্যটি ঘুম থেকে উঠে যাবে এবং ওই রাজ্য ধ্বংস করে রাজকুমারীকে সঙ্গে করে নিয়ে যাবে। এরপর আমরা রাজকুমারী ক্রিস্টিনকে দেখতে পাই। তার বয়স 18 ছুঁই ছুঁই, যে জন্য তার বাবা খুব চিন্তিত থাকে এবং তার জন্য পাত্র খুঁজতে থাকে। সে তার পাশের রাজ্যের রাজকুমারের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে, কিন্তু সেই রাজকুমারকে ক্রিস্টিনের একদমই পছন্দ হয় না, যে জন্য সে বিয়ে করবে না বলে তার বাবাকে জানিয়ে দেয়। কিন্তু তার বাবা বলে যে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, এই ছেলেকেই তোমার বিয়ে করতে হবে। আর যেটা শুনে ক্রিস্টিন খুব কষ্ট পায় এবং সে একদিন তার মহল থেকে পালিয়ে যায়। এরপর আমরা অ্যাসপিন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে বাজার থেকে কিছু ফল এবং সবজি কিনে তার বাড়ির দিকে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে তার পাশ দিয়ে রাজকুমারী ক্রিস্টিন ঘোড়া নিয়ে যাচ্ছিল, আর সেই ঘোড়ার শব্দে অ্যাসপিন হঠাৎ ভয় পেয়ে পাশে থাকা একটি নালার ভিতর উল্টে পড়ে যায়, আর যেটা রাজকুমারী দেখতে পেয়ে অ্যাসপিনকে সে নালা থেকে টেনে তুলে। অ্যাসপিন তখন তার সঙ্গে থাকা ফলগুলো রাজকুমারীকে খাওয়ার জন্য বলে, আর রাজকুমারী প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, যেই কারণে সে খেতে খেতে সবগুলো ফল খেয়ে ফেলে এবং সঙ্গে থাকা কিছু গাজরও খেয়ে নেয়। আর খেতে খেতে এক পর্যায়ে তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং সেখান থেকে তাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এরপর রাজকুমারী অ্যাসপিনকে ফল খাওয়ানোর জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাসপিন তখন পিছন থেকে তাকে ডেকে তার নাম জানতে চায়, কিন্তু রাজকুমারী তার পরিচয় দেয় না এবং সে অ্যাসপিনকে বলে যে যদি ভাগ্য ভালো থাকে তো আবার কখনো দেখা হবে। তারপর অ্যাসপিন তার বাসায় চলে যায়। সেখানে তার বাবা ও দুই ভাই কাজ করতেছিল। তারা অ্যাসপিনকে খালি হাতে দেখে প্রশ্ন করে, কিন্তু অ্যাসপিন তাদের প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে পারে না। তখন তার বাবা তার উপর বিরক্ত হয়ে যায় এবং বলে, তোমার এই বোকামির কারণে আমাদের পরিবারকে অনেক রকম সমস্যায় পড়তে হয়, যেই জন্য তার বাবা তার দুই ভাইকে খাবার আনার জন্য আবার পাঠায়। এক রাতে অ্যাসপিন আগুন নিয়ে খেলা করছিল, আর তখন আগুনের একটি ফুলকি গিয়ে মেঝের কার্পেটের উপর পড়ে সেখানে আগুন লেগে যায়। এরপর অ্যাসপিনের চোখের সামনে পুরো ঘরে আগুন লেগে পুড়ে যায়। সকালে যখন তার বাবা ও ভাই এসে এই দৃশ্য দেখে তখন তারা খুবই মর্মাহত হয়, কারণ তারা খুব দরিদ্র ছিল এবং তাদের এই থাকার একটি ঘর ছাড়া আর তেমন কিছুই ছিল না। অ্যাসপিনের বাবা ভীষণ কষ্ট পায় যখন সে দেখতে পায় তার প্রিয়তমা স্ত্রীর শেষ স্মৃতিটুকুও পুড়ে গেছে। একটি দৃশ্যে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর থেকে সেই দৈত্যটি রাজকুমারীকে তুলে নিয়ে যায়। এরপর সেই রাজকুমারকে আমরা অ্যাসপিনের বাসার সামনে দেখতে পাই এবং সে অ্যাসপিনের বাবা ও ভাইকে প্রশ্ন করে যে রাজকুমারীকে কেউ দেখেছো কিনা। সবাই উত্তর দিল অ্যাসপিন সেখানে চুপ ছিল, আর যেটা দেখে রাজকুমার তার গলায় একটি ছুরি ধরে এবং তখন অ্যাসপিনের বাবা এসে বলে, ওর কথায় কান দিও না, ওর ভুলের জন্য আমার ঘরের আজ এই অবস্থা। আর অ্যাসপিনের এইরকম বোকামির গল্প শুনে সেই রাজকুমার হাসতে থাকে এবং সে তাদেরকে বলে সে রাজকুমারীকে খুঁজতে বের হয়েছে এবং রাজকুমারীকে সে বিয়ে করবে, বিয়ে করে ওই রাজ্য সে দখল করবে। আর তখন অ্যাসপিন বুঝতে পারে যে তার সাথে যেই মেয়েটার দেখা হয়েছিল সেই হচ্ছে তার রাজ্যের রাজকুমারী। অ্যাসপিনের বাবা তখন তার দুই ছেলেকে কিছু টাকা দিয়ে বলে, তোমরা রাজকুমারীকে যেভাবে পারো খুঁজে বের করো, কারণ রাজকুমারীকে খুঁজে বের করতে পারলে রাজা আমাদেরকে পুরস্কৃত করবে এবং সেই টাকা দিয়ে আমরা বাড়ি বানাবো। তারপর তার দুই ছেলে খুঁজতে বের হয়ে যায়। তখন অ্যাসপিন তার বাবাকে প্রশ্ন করে, বাবা তাহলে আমি কি করব? তখন অ্যাসপিনের বাবা তাকে বলে, তুমি পারলে একবারে চলে যাও, আর এসো না। এটা শুনে অ্যাসপিন ভীষণ কষ্ট পায় এবং সেও তার দুই ভাইয়ের সাথে যোগ দেয়। তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। অ্যাসপিন তখন একটি ভাঙা আয়না দেখতে পায়। সে সেটি কুড়িয়ে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর তারা একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। অ্যাসপিন তার ভাইদের বলে, আমাদের সাহায্য করা উচিত, কিন্তু তার ভাইরা বলে আমাদের হাতে অত সময় নেই। এটা বলে তারা সামনের দিকে আগাতে থাকে। অ্যাসপিন সেই মানুষটিকে সাহায্য করার জন্য সেখানে যায় এবং সে গিয়ে দেখে সেটা একটা বুড়ি মহিলা এবং তার বিশাল নাক একটি গাছের গুড়ির ভিতর আটকে আছে। সে তাকে উদ্ধার করে। বুড়ি মহিলাটি অ্যাসপিনকে বলে, তুমি এই ঘন জঙ্গলের ভিতর কেন এসেছো? অ্যাসপিন বলে, আমি রাজকুমারীকে খুঁজতে এসেছি। তখন বুড়ি বলে, ও তাহলে সেই গল্পটাই সত্যি হয়ে গেল, রাজকুমারীকে সেই দৈত্য সাথে করে নিয়ে গেছে। অ্যাসপিন তাকে প্রশ্ন করে, आमी ताहले किभाबे राजकुमारी के उद्धार करब। बुढ़ी महिलाटी तखन एस्पिन के जानाय राजकुमारी के उद्धार करते होले तुम्हें एकटा अस्त्र खुजे बेर करते होबे जेई अस्त्र दिए तुमी सेई दैत्यके मारते पारबे। एस्पिन तार काछे सेई अस्त्रटी चाइले महिलाटी बोले सेई अस्त्रटी आमार काछे नेई, तबे तुमी खूब भालो मनेर मानुष एबं तुमी आमाके बाँचाइछो, ताई आमी तोमाके एकटा मैप दिच्छि, एई मैपटा अनुसरण करे तुमी आगाते थाको, तुमी सेई अस्त्रटी पेये जाबे। तारपर एस्पिन सेई मैपेर डिरेक्शन अनुसारे आगाते थाके। जंगलेर भितर एस्पिनेर दुई भाई एकटा बाकेटेर भितर अनेकगुलो सोनाली रंगेर आपेल देखते पाय एबं तारा भीषण क्षुधार्त छिलो, ताई तारा आपेलगुलो खेते शुरू करे। किछु समय परे सेइखाने तीनजन सुंदरी मेये चले आसे जारा एस्पिनेर भाईदेर साथे करे निये जाय। एस्पिन घुरते घुरते एकटी पाहाड़ेर काछे चले आसे। से सेखाने एकटी सोनाली रंगेर आपेल देखते पाय एबं से सेटा खेये नेय। एरपर से पाहाड़ेर भीतर दिये एकटी रास्ता देखते पाय एबं से किछु दूर आगातेई देखते पाय तार भाइयेरा खावा दावा करछे। तखन एकटी मेये एसे ताके रिसीव करे एबं ताके एकटी सोनाली रंगेर आपेल खेते देय। किन्तु एस्पिन सन्देह करछिलो, से भाबछिलो जे एई आपेलेर भीतर निश्चयई कोनो गड़बड़ आछे, कारण सेई मेयेगुलो तार भाइदेर एकटु परपरई आपेल खेते दिच्छिलो। एस्पिन सेटा बुझते पेरे आपेल ना खेये से नीचे फेले देय एबं आपेल खावार मिथ्या अभिनय करे। किछुक्षण पर एस्पिन देखते पाय तार आशपाशेर बैकग्राउंड सब चेंज हो गेछे एबं सामने थाका सेई सुंदरी मेयेगुलो देखते खुबी कुत्सित। आसले ओरा होच्छे एई जंगले बसबास करा डाइनी, आर एई आपेलगुलो दिये ओरा छलना तैरी करे। तो एस्पिन सेटा बुझते पेरे तार भाइदेरके जानाय एबं तारा जखन सेखान थेके पालाते जाबे ठीक तखन डाइनीगुलो तादेर उपर आक्रमण करे देय। तारा सेई गुहा दिये दौड़ाते दौड़ाते कोनो रकमे सेखान थेके बेर होते पारे। तारा खूब क्षुधार्त छिलो, ताई तारा एकटा रेस्टुरेंटे प्रवेश करे एबं सेइखाने गिये तारा सेई मैपटी खुले देखते पाय जे सेई अस्त्रटी एकटा लेकेर भीतर लुकानो आछे। तखन सेखाने राजकुमार चले आसे एबं से तादेरके जिज्ञेस करे जे राजकुमारीर कोनो खोज खबर तोमादेर काछे आछे। एस्पिन बोले जे ना, आमरा एखोनो कोनो खोज खबर पाई नाई। तखन राजकुमार एस्पिनेर सामने किछु टाका रेखे बोले, तोमरा जा जानो आमाके जानाओ, ताहले तोमादेरके आमी आरो अनेक टाका देब। एटा शुने एस्पिनेर बड़ भाई एस्पिनके बोले राजकुमारके मैपटा दिये दाओ, किन्तु एस्पिन सेटा किछुतेई दिते राजी ना, कारण से राजकुमारेर आसल उद्देश्यटा जाने। मैप ना पेये राजकुमार भीषण रेगे जाय एबं से एस्पिन ओ तार भाईदेर उपर आक्रमण करे देय। सेखान थेके एस्पिन ओ तार भाइयेरा पालाते सक्षम हय। एरपर तारा दौड़ाते दौड़ाते একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ায়। তাদের পিছু করতে করতে রাজকুমারও সেইখানে চলে আসে, তাই তারা কোনো উপায় না পেয়ে সেই ঝর্ণার উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে। এরপর এসপিন ও তার ভাইয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় এবং তার ভাই বলে, তোমার ভুলের কারণে আমাদের অনেক রকমের সমস্যায় পড়তে হয়, যেটা শুনে এসপিন খুব কষ্ট পায় এবং তার ভাই তার কাছে ম্যাপটি চায়, বলে যে সেই অস্ত্র খোঁজার দায়িত্ব আমি নিলাম। তারপর এসপিন সেই ম্যাপটি তার ভাইয়ের হাতে দিয়ে দেয়। তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল হঠাৎ সেইখানে অনেক ঘন কুয়াশা দেখা দেয়, যার কারণে এসপিন তার ভাইদের থেকে আলাদা হয়ে যায়। এসপিন হাঁটতে হাঁটতে সেই লেকটির কাছে চলে এসেছিল যা সে ম্যাপে দেখেছিল। এসপিন সেখানে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সেই তলোয়ারটি খুঁজে পায়। এসপিন দূর থেকে জঙ্গলের ভিতর তার ভাইদের দেখতে পাচ্ছিল যাদেরকে রাজকুমার আটক করে রেখেছে। এসপিন তখন একটি ভাল্লুকের পোশাক পরে রাজকুমার এবং তার সঙ্গীদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে তাদের ভাইদের উদ্ধার করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মুখ থেকে সেই ভাল্লুকের পোশাকটি সরে যায় এবং সেও সেইখানে ধরা পড়ে যায়। তারপর রাজকুমার এসপিন ও তার দুই ভাইকে একসাথে একটা গাছের সাথে বেঁধে রাখে। তারপর রাতের বেলা রাজকুমার যখন খাবার বানাচ্ছিল তখন সেই খাবারের গন্ধে সেইখানে দৈত্য চলে আসে এবং সে সেইখান থেকে এসপিনের একটি ভাই এবং রাজকুমারকে তুলে নিয়ে যায়। এসপিন তার ভাইকে হারিয়ে প্রচন্ড দুঃখী হয়ে পড়ে এবং সে সব দোষ তার নিজের ঘাড়ে চাপাতে থাকে। তখন তার বড় ভাই তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে করেই হোক ভাইকে উদ্ধার করতেই হবে। রাজকুমার ফাঁদে পড়ে যখন কান্না করছিল তখন সে ক্রিস্টিনকে দেখতে পেয়ে এমন একটা ভাব নেয় যেন সে ক্রিস্টিনকে এখানে উদ্ধার করতে এসেছে। সে দৌড়ে এসে ক্রিস্টিনকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি তোমাকে উদ্ধার করার জন্যই এখানে এসেছি। এটা বলে সে নিজের বীরত্বের পরিচয় দিতে থাকে। ঠিক তখন এসপিনের ভাই এসে বলে, ও মিথ্যে বলছে, ও একটা প্রতারক, ও তোমাকে বিয়ে করে তোমাকে মেরে ফেলবে, তারপর তোমার রাজ্য দখল করে নিবে। তখন রাজকুমারী এসপিনের ভাইকে প্রশ্ন করে, তুমি কে? এসপিনের ভাই বলে, আমি আপনার রাজ্যের একজন প্রজা, আমার ভাই খুব শীঘ্রই আসবে আমাদের উদ্ধার করতে। সেই দৈত্যের রাস্তা অনুসরণ করতে করতে এসপিন ও তার ভাই সেই গুহায় চলে আসে। সেখানে রাজকুমারী ক্রিস্টিন ও তার ভাইয়ের সাথে এসপিনের দেখা হয়। তারা খুব খুশি হয় এবং তারা যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল ঠিক সেই সময় সেই দৈত্যের ঘুম ভেঙে যায়। এটা দেখতে পেয়ে দৈত্য তাদের পিছু নেয়। একটা সময় राजकुमार एकटा पहाड़ेर गुहार भीतर निजेके लुकिये राखे। अपरदिके एस्पिन ओ बाकीरा एकटा पहाड़ेर चूड़ाय एसे उपस्थित हय आर तादेर पिछु निते निते सेई दत्तटाओ सेखाने चले आसे। एस्पिन जखन तलोयार बेर करे दत्तके आक्रमण करबे ठीक तखोनी तलोयारटी तार हाथ थेके पहाड़ेर निचे पड़े जाय एबं दत्त जखन एस्पिनके मारते आसछिलो ठीक तखन एस्पिनेर भाई एबं राजकुमारी क्रिस्टिन दुजन पाथर छुड़े छुड़े दत्तर दृष्टि अन्यदिके घोरानोर जन्य चेष्टा करतेछिल। हठात् एस्पिनेर मने पड़े जाए छोटोबेलार एकटा कथा। से तार बाबार काछे शुनेछिलो जे दत्तेर उपर यदि सूर्येर आलोर प्रतिफलन पड़े ताहले तारा पाथर हये जाय, जेई जन्य दत्तरा सब समय अंधकारेई थाके। आर एटा शुने एस्पिन तार भ्यागेर भितर थाका सेई भांगा आयनाटी बेर करे एबं से तखन सूर्य ओठार जन्य अपेक्षा करछिलो। जखोनी सूर्य उठे जाय से तखन तार सेई आयनाटी सूर्येर दिके धरे, तार रिफ्लेक्शन गिये दत्तेर उपर पड़े एबं दत्त किछुक्षणेर भितरेई पाथरे परिणत हये जाय एबं से गुरो गुरो हो जाए। एरपर एस्पिन ओ तार भाईरा राजकुमारी के निये राजार महले चले जाए। राजा एवं रानी राजकुमारी के देखे खुशीते केंदे फेले एवं तारा एस्पिन ओ तार भाईदेरके अनेक सम्मानित करे एवं अनेक टाका पुरस्कार देय। एस्पिन जखन तार भाईदेर निये तादेर बाड़ीते जाए सेटा देखे तार बाबा अत्यंत खुशी हय। तखन तार भाईरा तार बाबाके बोले जे एस्पिनेर जन्यई आमरा आजके राजकुमारीके खुंजे पेयेछि एवं आमरा आमादेर प्राण बाँचाते पेरेछि एवं से तखन सेई टाकार बैगटा बेर करे तार बाबार हाथे देय, जेटा देखे तार बाबा अत्यंत खुशी हय एवं एस्पिनके निये से अनेक प्राउड फील करे। सेई पुरस्कारेर टाका दिये तारा एकटा नतून बाड़ीओ बानिये फेले। अपरदिके आमरा सेई राजकुमारके देखते पाई जे जंगलेर भितर सोनाली आपेल खाच्छिलो आर सेई डाइनीदेर जाले फेसे गेछे। तो मुविटी एइखानेई शेष हये जाय। बंधुरा आमार एक्सप्लेनेशन जदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनेलटा सबस्क्राइब करे दिबा आर भिडियो केमन लागलो सेटा तोमरा कमेंट करे जानाबा। लाइक दिये पाशे थाकबा যেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।